করে বস্তুই অপ্রস্তুত হওয়ার মতো তো তুই কিছু করিস নি। সব সময় অন্যের ভুলের দায় তুই কেন নিবি? দুটি মুখ খোল, মুখ খোল, চুপচাপ খেয়ে নে, খেয়ে নে বলছি। মা, আমি এটা কিছুতেই খাবো না, খাবো না। মা, তুমি তো জানো আমি সকালবেলা উঠে গরম জলে লেবু দিয়ে মধু দিয়ে খাই। আমি যদি আজকে এরকম হট করে মিষ্টি দই খেয়ে নিই আমার ডায়েটটা নষ্ট হয়ে যাবে। মা, আজকে তোমার বিয়ে, আমায় দেখতে না খুব খারাপ লাগবে, আমি মোটা হয়ে যাবো। মা, খাবো না, মা প্লিজ খাবো না। বাবা, একদিন দই চিড়ে খেয়ে দিয়ে মোটা হয়ে যাবি? তাহলে আমি শুনেছি সিঁদুর পড়লে মেয়েদের চুল উঠে যায়, তাহলে তোর বিয়ে থেকে সিঁদুর দানটাও ক্যান্সেল করে দিই। একটা থাপ্পড় মারবো তোমায়। কেন জেদ করছিস দুতি? হ্যাঁ, কেন এমন করছিস? আচ্ছা, শুধু তো আজকের দিনটা, আরে দেখ এরপর থেকে কিন্তু সারাদিন তুই কিচ্ছু খেতে পারবি না, সেটা মনে রাখিস কিন্তু। এইরকম বিয়ে আগে কোনোদিনও দেখিনি বাবা। নিজের বিয়ের দধিমঙ্গল অন্যকে খাইয়ে দিচ্ছে, একবারও নিজে খেতে চাইছে না। এই বিয়ে শুরুতেই তো অমঙ্গল। এই চুপ করো তো, তখন থেকে এক কথা বলে চলেছে, অমঙ্গল অমঙ্গল অমঙ্গল। কিসের অমঙ্গল? কোনো অমঙ্গল হবে না, আমার মেয়ের বিয়ে একদম ঠিকঠাক ভাবে হবে, আমার মেয়ে দই চিড়েটা খেয়েও নেবে। এই এই মুখল 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 মুখল। কেন এরকম জেদ করছিস দিদি, খেয়ে নে না। এখন আর খাইয়ে কি হবে চন্দা? প্রথম গাছটাই তো খড়ির মুখে পড়লো। দুতির যা মতি গতি, এ বিয়েটা ভালোই ভালোই মিটলে হয়। চুপ করো, একদম চুপ করো, আর একটা কথা কেউ বলবে না। অনেকক্ষণ ধরে তোমাদের কথাবার্তা শুনে চলেছি, বুঝি না জানো, আমি বুঝি না, আসল ব্যাপারটা জানো বুঝি না। আমার মেয়ের ওই বড় বাড়িতে বিয়ে হচ্ছে তো, সেই জন্য সবার করে হিংসেতে পেটের ভাত হজম হচ্ছে না। বনি 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 বনি, কি হলো? কোথায় দেখতে যাবি? বরটিকে উচিত কথা বললেই মায়ের গায়ে এত বড় বড় ফুসকা পড়ে যায়। চুপ কর না, দেখছিস তো। দেখো চন্দ্রা, মালতী তুমি একটু চুপ করো তো, এখন এইসব কথা বলার সময় নয়। চন্দ্রা চন্দ্রা, সন্তর নিয়মটুকু তুই পালন করতো। আর শোনো, তোমাদেরকেও একটা কথা বলি, এখানকার যা নিয়ম আছে সমস্ত সেরে আমাদের কিন্তু এরপর বিয়ের হলে চলে যেতে হবে, আর বাকি তো সব ওখানেই আছে। এই বরণের সাথে সাথে আমাদের ঋদ্ধি সোনার শেষের দিনের শুরু। এবার এই দধি মঙ্গলটা খেয়ে নাও, এসো। ব্রত মানে ওর সবকিছু তো ওর থেকে আগে আমার দিকে, তো আজকে দই চিড়ে নিশ্চয়ই ওর আগে আমার খাওয়া উচিত। অফকোর্স খেতে পারিস, তোর জন্য তো আমার প্রাণও হাজির। এই দুই চিড়ে আর কি এমন ব্যাপার? হ্যাঁ ঋদ্ধি, এসব কি হচ্ছে রাহুল, এসব কি হচ্ছে? বড় মামি তুমি রেগে গেলে, আমি জাস্ট মজা করছিলাম। সবকিছু নিয়ে মজা আমার একেবারে ভালো লাগে না।
কি সমস্ত মজা, সত্যি তোরা পারিসও বটে না। সরি সরি বড় মামি, মানে আমি না জাস্ট বুঝতে পারিনি, আমি জাস্ট ওকে একটুখানি ইরিটেট করতে চাইছিলাম। কেন যে এরকম করিস, দেখ মাঝখান থেকে বড় মামি রেগে গেল। না না ঠিক আছে, ব্যাপারটা অতটা সিরিয়াস হলো না দিদি, ব্যাপারটা যথেষ্ট সিরিয়াস। দেখো দধি মঙ্গলের প্রথম ব্রাশ, যার বিয়ে তাকেই খেতে হয়। ইয়েস ইয়েস বড় মামি, ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট, তুমি এবার প্লিজ আমার উপরে রেগে না থেকে ব্রোকে ওটা খাইয়ে দাও প্লিজ। আর দাদা ভাই খাওয়া হয়ে গেলে আমরা তো খেতে পারবো নাকি? হ্যাঁ এই সামান্য দই চিড়েতে কে ভাগ বসাবে ব্রো? আমি তো ভাগ বসাবো তোর আসল অধিকারগুলোর উপর, সে বিজনেস হোক কি পার্সোনাল লাইফ, তো সব ভালো লাগায় প্রথম থাবা বসাবে এই রাহুল। আগে তো দেখুন টোপরটা মন মতন হয়েছে কিনা। আচ্ছা আমি রাখছি। হ্যাঁ খড়িদি, হ্যাঁ গাড়িতে সব মাল তুলে দিয়ে এসেছি, আর ওনাদের ড্রাইভার এই খামটা তোকে দিতে বললো। খাম কি আছে এতে? ঠিকই, এ তো অনেক টাকা, এই তো সেদিন অ্যাডভান্স করলেন কুণাল বাবু, এতগুলো টাকা আবার পাঠিয়েছেন? দিয়েছে যখন রেখে দে না, তোর তো এখন অনেক খরচ, অনেক টাকা লাগবে। না না এ এত টাকা, এ তো আমার পারিশ্রমিকের ডবলের বেশি টাকা রে, আর তাছাড়া কোথাও না কোথাও এটা তো আমার দিদির বিয়ে, এর জন্য এত টাকা আমি নিতে পারবো না। দেখি টাকাগুলো কুণাল বাবুকে। এই টোপরটাই তো রয়ে গেছে, এটাই আসল জিনিসটাই তো দেওয়া হয়নি। এবার ফুল কেস, গাড়িও তো চলে গেছে, কি করি বলতো? সাবধানে গোটা বিয়ের অনুষ্ঠানে কেমন হারাবে না কিন্তু। আচ্ছা আচ্ছা মা, আমি দেখি দশকর্মা সব জিনিসগুলো এলো কিনা। মধুশ্রী সব চলে এসেছে তো? সব এসে গেছে। কি সুন্দর দশকর্মা জিনিসগুলো, দেখো আমি এগুলোই সমস্ত গুছিয়ে রাখছিলাম। কুণাল তুই কিন্তু দারুণ জিনিস নিয়ে এসেছিস, মানে মানতেই হবে যার হাতের কাজ, অসাধারণ চোখ দা দিয়ে যাচ্ছে তো আমার। সত্যি ভারী আর্টিস্টিক বল, খুব সুন্দর, এত যত্ন করে ডিজাইনগুলো করেছে, ঘরটা দেখো ঘরের ডিজাইনগুলো কি সুন্দর, দারুণ। যাক খুড়ি তাহলে আমার মান রেখেছে। কুণাল তোমার কিন্তু খুব ভালো চয়েস, মানতেই হচ্ছে, এত সুন্দর জিনিস এনেছো। না না বড় মা, আমি কি এমন করেছি? না তুমি অনেক কিছু করেছো, এই যে ঠিক সময়ে ঠিক মানুষটি খুঁজে এত সুন্দর সুন্দর জিনিস আনা, এটাই তো একটা মস্ত বড় ট্যালেন্ট, মস্ত বড় কাজ। রোদি একদম ঠিক কথা বলেছে, দেখ কোনটা ভালো আর কোনটা মন্দ সেটা বোঝার বা যাচাই করার চোখটা তো তো তৈরি হয়েছে, সেই জন্যই তো এত সুন্দর জিনিসগুলো এনেছিস আর আমরা এগুলো দেখতে পাচ্ছি। গাঁটছড়া শুন থেকে রবি প্রতিদিন রাত 10:30 স্টার জলসায়।